মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের আওতায় সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে গ্রামীণ সড়ক সপ্তাহ উদযাপন আজ দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আট নং মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ সড়ক উদযাপন সপ্তাহ পালন করা হয় এ এলাকায় পনেরোটি পাকা রাস্তার কাজের সূচনা করা হয় পাশাপাশি চারটি অঙ্গনওয়াড়ি সেন্টারের শিলান্যাস করা হয় রাস্তার কাজের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী দদিমোহন শর্মা উপস্থিত ছিলেন নগর গ্রাম পঞ্চায়েত প্রধান মিরাম উপপ্রধান সুদনদীপ দীপ সহ আরো অনেকে আজকে আমাদের আমরা গ্রামীণ সড়ক উদযাপন সপ্তাহ যে সারা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে পালন করা হচ্ছে সেই সূত্র ধরে আজকে আমাদের মুস্তফার গ্রাম পঞ্চায়েত এখানে প্রায় পনেরোটা রাস্তা আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে এবং আইসিডিস চারটা আর বৈতরণী তিনটা